দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহারের চেষ্টা করে ওই এলাকারই তিন দুষ্কৃতী। ছাত্রীটির চিৎকার শুনে তাকে বাঁচাতে গেলে তার বাবাকে মারধর করে ওই দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ছাত্রীর বাবাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই তিন দুষ্কৃতীর সমাজ বিরোধী কার্যকলাপ দিনের পর দিন বাড়তে থাকায় সমস্যায় এলাকার সাধারণ মানুষ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি, হাওড়ার যে ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। হাওড়ার শ্যামপুর থানার শ্যামপুর 2 নম্বর ব্লকের নস্করপুর গ্রামের বাসিন্দা দশম শ্রেণীর এক ছাত্রী 22 তারিখ টিউশন পড়ে রাত্রিবেলা 8:30 নাগাদ বাড়ি ফিরছিল। সেই সময় এলাকারই তিন দুষ্কৃতী তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছাত্রীটি চিৎকার করলে সেই সময় তার বাবা এসে যায় এবং মেনেকে কোনো রকমে উদ্ধার করে। তারপরে ওই তিন দুষ্কৃতী তার বাবার ওপর চড়া হয় এবং বাবাকে মারধর করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই ছাত্রীটির বাবাকে। এলাকায় দিনের পর দিন সমাজ বিরোধী দৌরাত্ম বাড়ছে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ। রণজিৎ, এই ঘটনাটি 22 তারিখে ঘটেছে, 22 তারিখ রাত্রিবেলা একজনের মৃত্যুও হয়েছে। পুলিশ এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তদন্ত কি শুরু করেছে? কবিতা, প্রথমেই বলে রাখি যে এটা মর্মান্তিক ঘটনা। যে 10 বছরের মেয়ে, সে কিন্তু প্রতিদিনই স্কুলে কোচিং করে বাড়ি ফেরে এবং সেই সুযোগে পাড়ায় বলাই যেতে পারে রোমিওদের একটা আড্ডা, সেই আড্ডা থেকে প্রতিদিনই তাকে যেতে হতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওই মৃত ব্যক্তি, তিনি কিন্তু তার মেয়েকে প্রতিদিনই কোচিং থেকে নিয়ে আসত। কিন্তু ব্যতিক্রম হয় গতকাল এই ঘটনায়, যখন ওই মেয়েটিকে তার পরিবারের লোকেরা, ওই যুবকেরা তাকে ধরে উত্তক্ত শুরু করে এবং তার শ্লীলতাহানি করে। মেয়ের চিৎকার শুনে ছুটে যায় তার বাবা এবং তারপরে কিন্তু তাকে বেধড়ক ফেলে মারধর করা হয়। ইতিমধ্যে পাড়ার লোকেরা তারা ছুটে আসে, তবে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তিন দুষ্কৃতি। এরপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে গতকাল রাত্রিবেলা তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ দুজনকে, তিনজনের নামে অভিযোগ হয়েছে এবং তাদের মধ্যে দুজনেই ভাই বলে পরিচয় পাওয়া গেছে এবং একজন কিন্তু পলাতক এবং একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করেছে এবং তাদের বিরুদ্ধে পোস্টকেস এবং পাশাপাশি খুনের অভিযোগও তাদের বিরুদ্ধে করা হয়েছে এবং আরেক অভিযুক্ত তাকে কিন্তু খোঁজ চলছে, কারণ সে পালিয়ে গেছে এবং তিনজনের নাম কিন্তু এই ঘটনায় কিন্তু পাওয়া গেছে। তবে একটা প্রশ্নচিহ্ন উঠছে, রাত্রের বেলা রোমিওদের এবং ফেক এবং ইতিমধ্যেই কয়েকদিন আগেই যেটা দেখা গেছে যে বাগনানে চোর সন্দেহ এক ব্যক্তিকে পিটিয়ে মারা, দিনের পর দিন কিন্তু ক্রাইম বেড়ে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের দিকে কিন্তু একটা অভিযোগ রয়েছে, কারণ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু বারবার সাধারণ মানুষ অভিযোগ করছে। কেন গ্রামীণে যে সমস্যাগুলো রয়েছে, রাতের অন্ধকারে রোমিওদের আড্ডাখানা বা অবৈধ মদ এবং জুয়ার ঠেক এবং সাক্ষাৎ ঠেকগুলো কিন্তু সেগুলো চলছে। রণজিৎ, প্রশ্নটা তো এখানেই, রাতের অন্ধকারে সেখানে জুয়ার ঠেক চলে, মদের আড্ডা চলে, সমাজ বিরোধী কার্যকলাপ চলে, পুলিশ কি সত্যিই কিছু জানে না? তার কাছে কি এরকম কোনো তথ্য যায় না? এবং আমরা অতীতে যেটা দেখেছি, এই সমস্ত রোমিওদের দমন করবার জন্য মহিলা পুলিশদের জুলিয়েত সাজিয়ে কার্যোদ্ধার করেছে, দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে, উপযুক্ত শাস্তি দিয়েছে, সেরকম কোনো চিন্তা ভাবনা কি চলছে? কবিতা, একদমই তোমার এই প্রশ্নটা যেটা বারবার উঠে আসছে যে এই রোমিওদের কিন্তু আড্ডা, যার কারণে কিন্তু ওই মেয়েটিকে প্রতিদিনই কোচিং থেকে নিয়ে আসা হতো, নিয়ে আসতো তার বাবা, কিন্তু সে মতো অবস্থায় বাবা কিছুটা দূরে থাকায় রোমিওরা কিন্তু তার উপরে তিনজন ঝাঁপিয়ে পড়ে এবং তার শ্লীলতাহানি করে। এই ঘটনায় কিন্তু তার চিৎকার চেঁচামেচি শুনে তার বাবা আসে, তাকে মারধর করা হয়। তবে প্রশ্নচিহ্ন উঠছে যে প্রশাসনের দিকে একটা ভূমিকা রয়েছে, যে প্রশাসন কোথাও যেন একটা উদাসীন রয়েছে, কারণ রাত নামলে সমাজ বিরোধী বা দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যায় এবং সেখানে পুলিশ প্রশাসনের তাদেরকে যতটা তৎপর হওয়ার দরকার
সেটা কিন্তু তারা থাকছে না, তার জলজান্ত নিদর্শন কিন্তু এগুলো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে যেটা দেখা গেছে যে বাগনানে তোর সন্ধ্যায় ব্যক্তিকে পিটিয়ে মারা এবং তাকে পিটিয়ে মেরে দেওয়ার পরে প্রিয় দীর্ঘ সময় রাত ভর তাকে মারধর করা হলো এবং সে পাবলিকের মারে তার মৃত্যু হলো এবং সকালবেলা যথারীতি কিন্তু পুলিশ এলো। এবং এই ঘটনায় কিন্তু পুলিশের যে একটা গাফিলতি বা কোথাও যেন একটা অবহেলা রয়েছে সেটা কিন্তু একটা সরাসরি নিদর্শন দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে প্রশ্নচিহ্ন কিন্তু সরাসরি পুলিশের দিকে বা প্রশাসনের দিকেই উঠছে। ধন্যবাদ রণজিৎ, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের হাওড়া জেলা প্রতিনিধি রণজিতের সঙ্গে।